আপনি কি কাতার ছিলেন? করোনার জন্য বাংলাদেশে আটকা পড়ে আছেন, আপনি অনেক টেনশনের মধ্যে রয়েছেন। আপনার কি 180 দিন হয়েছে? আপনার কি 6 মাস পেরিয়ে গিয়েছে? আপনি কাতার প্রবাসী, আপনি দেশে আটকা পড়েছেন। আপনার আপনার আকামা শেষ? আপনার কি আকামার মেয়াদ শেষ? আপনার আপনার ভিসা শেষ? আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আরও যে 3 মাস ছিল, সেই 3 মাসও আপনার শেষ? যদি উত্তর হয় হা, আপনি কোনো টেনশন করবেন না, বিন্দু পরিমাণ টেনশন করবেন না। ধন্যবাদ জানাই আমরা কাতারের মহামান্য আমির শেখ তামিম আপনাদেরকে যে সুযোগ দিয়েছেন, অর্থাৎ আগে 6 মাস পেরিয়ে যাওয়ার পর যারা ওভারস্টে করতেন তাদের রিটার্ন পারমিটের জন্য আপনার 500 দেরহাম ফিস দিতে হতো। এখন থেকে সেই ফিস আর লাগবে না, কাতারের মহামান্য আমির সেই ফিস মওকুফ করে দিয়েছেন। যাদের আকামা শেষ, যাদের আইডি শেষ, আপনাদের যাদের কাতারের আকামা শেষ, আইডি শেষ, কারণ আকামা না থাকলে, আইডি না থাকলে আপনি আবেদন করতে পারবেন না, আপনি কাতার পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন না। আপনি এখন বিনা জরিমানায়, জরিমানা ছাড়া আপনার আকামা রিনিউ করতে পারবেন, এবং এক্সট্রা 3 মাসের জন্য, 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও আপনাকে কোনো ফি দিতে হবে না। এই সুযোগটা দিয়েছে কাতার সরকার। দৌলতুল কাতার, নামা কাতার, বারাকা কাতার, শখস কাতারিয়া হেলুয়া, শখস কাতারিয়া তাইব, শখস কাতারিয়া জ্যান, শখস কাতারিয়া আহনা আহনা কুল্লুকুম বাঙ্গালি, লাজিম দাখিল কাতার, এহতারম কানুন কাতার, লাজিম হ্যাব্বেক কানুন কাতারিয়া, আহনা আনা মিত মর্রা মিতেন মর্রা গুল্লেক, মবরুক মবরুক আলফিন, মবরুক আলফিন কাতার, মবরুক আলফ ইয়া তৌল অমর ইয়া শেখ তামিম, লাজিম দাখিল কাতার ইজি ইনশাল্লাহ ইজি কুল্লুকুম, লাজিম এহতারম কানুন কাতার, লাজিম এহতারম কানুন মাল কোভিড-19 করোনা, লাজিম এহতারম, লাজিম এহতারম নাস কাতার, নাসিম লাজিম হ্যাব্বেক কানুন কাতার। প্রিয় কাতার প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধু, যে যেখানে রয়েছেন, কাতারের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, কাতারের মানুষের প্রতি সম্মান জানিয়ে, কাতারের প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে, এবং করোনা মহামারীর সময় কাতার সরকার যে আইনগুলো তৈরি করেছে সেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা কাতারে থাকুন, ফিরে আসুন, আপন মহিমায় ফিরে আসুন। কাতার প্রবাসীদের মুখে যখন হাসি ফুটবে, কাতার প্রবাসীরা যখন আবার ফিরে আসবে, বিপিকেপি খুশি হবে, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ খুশি হবে। প্রবাসী কল্যাণ পরিষদ চায় আটকে পড়া প্রত্যেক কাতার প্রবাসীরা আপনারা ফিরে আসুন। মনে রাখবেন, কাতার ফুটালে আপনি আবেদন করার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনি সেই অনলাইনের অ্যাকাউন্ট না করেন তাহলে আপনি ভিতরে ঢুকে কিছুই করতে পারবেন না, আপনি কোনো ধরনের আবেদন করতে পারবেন না। তাই কাতার পোর্টালে আবেদন করার আগে আপনাকে আপনার মোবাইল, যে মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল সিম রয়েছে, সেই সিমকে অ্যাক্টিভ করতে হবে। যদি নিজের কোনো সিম থাকে না তাহলে কফিল অথবা মন্দুফের সিমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর পরবর্তী ধাপে ধাপে আপনি প্রত্যেক ধাপের কাজগুলো আপনি সারবেন, এবং কাতার আসার জন্য এই অ্যাকাউন্টের মাধ্যমেই, এই পোর্টালের মাধ্যমেই আপনাকে আসতে হবে। আরও একটা কথা, সব কিছু হয়ে যাওয়ার পরেই মনে রাখবেন আপনার মোবাইলে এতরাজ অ্যাপস ডাউনলোড করতে হবে। সবাই ভালো থাকুন।